আব্বাজান ভাই যা, এইবারে ওমর ফারুক এমন করে যখন বলে দিলা, আমার বিশ্ব নবীর পাগল এমন করে যখন বলে দিলা, ওই বুড়িমা দেরি করলেন না আর অপেক্ষা করলেন না, পরের দিন সকাল বেলা এইবারে বুড়িমা কি করলেন, এই কদম তুলে কদম তুলে এইবারে ওমর ফারুকের দরবারে গিয়ে হাজির হয়ে গেল। ওই বুড়িমা কুটি 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 আসে, এইবারে দেখতে পেলেন রে আমার নবীর পাগলকে চিনতে পেরেছে। এবার বুড়িমা অনুতপ্ত হয়ে গেলে এমন আমি আমি আজকের কার কি বললাম, এই বলে নিজে মনে মনে চিন্তা করতে লাগলে, আমার নবীর পাগল আমার বিশ্ব নবীর পাগল, এই কোনো কথা বলেনি, এই বুড়িমার উপর রাগ করেনি, আমার বুড়িমা এই গনিমতের মাল থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলে, ওই ওমর কুটি 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 আসে, কিছু আটা আর কিছু টাকা বুড়িমাকে দিয়ে দিলেন, মা গো তুমি বাড়ি জলদি করে চলে যাও, এর আটাটা আর রান্না করে খাবি, আজকে তোমাকে টাকা দেওয়া হলো তুমি ঘর বানাবে। ও বুড়িমা শুধু এই জায়গায় শেষ নয়, আমি ওমর ফারুক তোমার জানিয়ে দিলাম, প্রতি মাসে মাসে আমি তোমার কিছু টাকা তোমার ভাতা নির্ধারিত করে দিলাম। একটু আসতে বলেন, বাড়ি গিয়ে সুবহানাল্লাহ, আমরা যারা সুবহানাল্লাহ বলছি না বাবা, আমরা যারা সব ডায়রিয়া রুগী, সুবহানাল্লাহ, এক কথা খারাপ বলছি না ভুল বলছি, আমার নবীর পাগল এত ভালো কথা শুনছে, রসুলের আদর্শ সাহাবাদের মধ্যে ছিল, তাদের আদর্শ শুনছে, আমরা সুবহানাল্লাহ বলতে জানি, আমাদের সবার জ্বর, এক কথা ঠিক না বলব, এই জায়গায় যদি একবার সুবহানাল্লাহ বলি, আসমান এবং জমিনের নিচে যতটা খালি জায়গা আছে না বাবা, আমার আল্লাহ সমস্ত এই খালি জায়গাটা থেকে আমার নেকিতে ভরপুর করে দেবে, জোরে বলুন। এই বিধবা ভাতা কোত্থেকে চালু হয়েছে বাবা? আমরা মনে মনে কি আমাদের সরকার দিচ্ছে না, আমার নবীর জামানা হযরত ওমর ফারুকের জামানা থেকে। আর একবার চিল্লে হবে না সুবহানাল্লাহ, ওমরের আখলাক ওমরের গুণাগুণ নিয়ে একটু আলো আলোচনা করতে লাগে লাগছি, দেখুন আবার আজকের ওমর ফারুক মদিনার জমিনে বসে আছে, দুটো ব্যক্তি কি করলেন, একটা লোককে টেনে হিজড়ে ওমর ফারুকের দরবারে হাজির করলেন, হুজুর আজকের এই লোকটা আমার আব্বাকে মার্ডার করেছে, কতল করেছে, আজকের এরকে কতল করতে হবে, এর প্রতিশোধ আমার নিতে হবে। এই আরবের দেশে কেউ কাউকে মার্ডার করলে কত তাকে কি করা হবে বাপ, কতল করা হয় না? হয় না, হয়। কেউ যদি চুরি করে তার হাত কেটে নেয় না, হাত কেটে নেয়। ওমরের বিচার দেখুন, এ আমার তোমার বিচার কিরম হচ্ছে বা, সলিমউদ্দিন ভুল করেছে, আপনাদের এদিকে জলকার ফিশারি আছে না? নাই ভাই, আছে তো, ইয়ে ওর ফিশারি চুরি করেছে, হারুও গেছে বলে তোর 10,000 টাকা জরিমানা, ইয়ে খুঁজতেছে কি কি করে ওটা মিটি লিয়া যায়, কি করে 10,000 টাকাটা পানি করে দেওয়া যায়, চারজন লোক আছে বলে কি হয়েছে রে তোর বল, বলে দেখ ভাই আমি তো বেভুলে ওর ফিশারি জাল ফেলেছি, তাই এটা কিছু সমাধান করা যাবে না, বল আগে তুই চারটে চা বল, তারপর দেখতিস। এক কথা খারাপ বলছি না ভুল বলছি, বিচার দেখুন কি কি বলছে, আগে চারটে চা বল, বিচারটা দেখতিছি, ব্যাস চারটে চা খেয়ে গেল, তারপর দিন সবাই ডেকে বলছে এই একটা কথা বলছি শোন, শুনিস তো ভালো, নত কালকে দেখবি পুকুরে একটাও মাছ পাবিনি, ও চুরি করে বলছে ভুল হয়ে গেছে, যা তো ছেড়ে দিতে হবে, এই এইরকম আছে না? নাই। ওমর ফারুকের বিচারটা দেখুন বাবা, আব্বাজান ভাইজান, ওরে আমার যুবক ভাইরা, ও আব্বাজানেরা ও আম্মাজানেরা, আজকে যে কথা বলছিলাম মা গো, এইবারে ওমর ফারুকেরই দরবারে চলে আসলে, হুজুর আজকের এই লোকটা আমার আব্বাকে মার্ডার করেছে, আমার আব্বাকে মেরে দিয়েছে, আমরা এই দুটো ব্যক্তি দুই ভাই, আজকের এর বিচার চাই, আজকের এর বিচার করতে হবে বাবা, আমার নবীর পাগল আমার বিশ্ব নবী হাবিবুল্লাহর পাগল। হযরত ওমর ফারুক কি করলে, এমন সময় মসজিদের নববীতে বসে আছে, এমন করে বৃদ্ধাকে ওই লোকটাকে জিজ্ঞাসা করতে লাগলেন, কি গো আজকে তুমি ওর আব্বাকে কতল করেছ, তুমি ওর আব্বাকে মার্ডার করেছ? বলে হুজুর আমি হচ্ছি মুসাফির ব্যক্তি, আমি কিছু ব্যবসা বাণিজ্য করার জন্য আমি বিদেশে যাচ্ছিলাম, আমার আমার একটা উটনি ছিল, আজকে সেই উটনিটা আমি নিয়ে গুটি গুটি পায় আমি আসতে লাগলাম, আসার পথে আমি কি করলাম, ক্লান্ত হয়ে গেলাম, আমি ওই উটটা বেঁধে ওখানে অল্প অল্প অবস্থাতে আমি ঘুম এসে গেল, আমি ঘুমিয়ে যখন পড়লাম, ওয়া আমিরুল মুমিনিন ওমর ফারুক,
আপনি একটু শুনেলেন, আমি যখন ঘুমটা এসে গেল আমি উঠে দেখি আমার উঠটা ওকে পাওয়া যায় না। হুজুর আমি অসুস্থতার কারণে ক্লান্তি হয়ে গেছে। এই আমরা যারা সফর করি এই এই সময় দেখবেন আলেওয়ালামারা যারা এই রাত্রে অন্ধকারে জলসা মিলাপ করে ফেরে এদের শরীরটা ক্লান্ত হয় না? হয় না, হয় না বা হয়ে যায়। তা যখন ক্লান্ত অবস্থায় ওই লোকটা শুয়ে পড়লে উঠে দেখে ওই লোকটা রূপ ওখানে নাই, বলে হুজুর আমি উঠে দেখি পাশে ওই ওই লোকের আব্বার বাগান ছিল, গিয়ে যখন পড়েছে ওই লোকটা কি করছেন আমার উঠটা মেরে দিয়েছে। তাই এ লোক আর সহ্য করতে পারবে ভাই? পারবে? এই এই মৌসুমি গ্রামে দেখবেন ছেলে যাই যা ছেলে আছে, ভাই ভাইয়ের ছেলে আছে, একটা ছোট ছেলে আর একটা ছোট ছেলে মেরেছে, মা আছে বাপ আছে, ওকে মেরে আদায় করে নেয় না বাবা? এই এ তো ছেলের মারেনি, শুধু একটু টর্চার করছে, ছুঁয়েছে, এ তাড়াতাড়ি করে কি করে ছেলেটাকে মেরে আদায় করে নেয়। তাই ইয়ে বলছে হুজুর আমি ইচ্ছা করে মারিনি, ওর বাপের সঙ্গে তর্ক তার্কি হতে হতে কথা কাটাকাটি হতে হতে আমি এক পর্যায়ে আমি একটা পাথর নিয়ে ওর বাপের মেরেছি মাথায়, মারতে বাপ শেষ হয়ে গেছে, আমি ইচ্ছা করে মারিনি। ছেলে দুটো বলছে হুজুর কোনো কথা চাই না, এর বিচার চাই। কার কাছে বলতে লাগলেন? উমর ফারুকের কাছে। আব্বা জান ভাই যা, এইবার আমার বিশ্বনবীর পাগল, আমার হাবিবুল্লাহর পাগল কি করলে? আর দেরি করলেন না, আর অপেক্ষা করলেন না বাবা। ও ছেলেরা আমার নবীর আদর্শ দেখো, আমার নবীর আখলাক দেখো, আমার কোন নবীর উম্মত হয়েছে, আজকের কোন নবীর পাগল হয়েছে বাবা। এই দুনিয়ার জমিনে কত গুনাহ করেছে, আজকের কত পাপ করেছে, এই দুনিয়ার টাকার লোভে, আজকের বিবির লোভে, আজকে অর্থের লোভে, আজকের কত লোকের বিচারটা পানি করে দিয়েছি। আমি আপনাদের বলে দিই বাবা, এই জবানটা যা তা জিনিস নয়, আজকের জবানটা যা তার জিনিস নয়, আমার বিশ্বনবী হাবিবুল্লাহ, আমার দোয়ার নবী, আমার মায়ের নবী জানিয়ে দিল কোনো বান্দা কোনো উম্মত উম্মাদানি যদিরা দুটো জিনিসের জিম্মাদার নিয়ে না, দুটো জিনিসের গ্যারান্টি দেয়, আমি বিশ্বনবী হাবিবুল্লাহ, আমি রসুলুল্লাহ কথা দিল, আমি ওদের জান্নাতে যাওয়ার জামিনদার নিয়ে নেব। কটা জিনিস? কটা জিনিস? দুটো। একটা হচ্ছে দুই জবানের বিষখানে, এটা কি? এর কথা বলার শক্তি আছে বা? আমার তোমার জীব আছে, পশু পাখির জীব আছে, ও কথা বলতে পারেনি কেন? এ কথা বলার নিয়ামত কে দিয়েছে একটু জোরে বলেন? আল্লাহ। সেই আল্লাহর সঙ্গে পাল্লা দিচ্ছি না দিইনি? হ্যাঁ জোরে বলেন, দিচ্ছি না দিইনি। আল্লাহ বলে চুরি করলে পাপ হবে, বলে হ্যাঁ। মদ খেলে পাপ হবে, বলে হ্যাঁ। সুদ খেলে পাপ হবে, বলে হ্যাঁ। লোকের জমি আল ঠেললে পাপ হবে, বলে হ্যাঁ। বলে এইরকম মিথ্যা কথা বললে পাপ হবে, বলে হ্যাঁ। তা বলে ওগুলো তুই ছেড়ে দে, বলে আল্লাহ সব ছাড়তে পারবো। এ কত বড় বিয়াদ! এ কথা খারাপ বলছি মুরব্বী? হ্যাঁ, আমরা মুসলমান এইরকম বলতে বলতে বলে বলে এসে যায়। আবার আজকের কি জানো, আমরা সৎ কাজের আদেশ করতে পারিনি বলে আজকের আমাদের এই পরিস্থিতি হচ্ছে। হচ্ছে না, হয়নি গো। একটা একটা সাবজেক্ট একটু শেষ করি, তারপর ফিরে আসছি। দেখো হুজুরকে বলছে হুজুর কোনো কথা জানি না, আমরা এর বিচার চাই। এই এই ব্যক্তিটা তো অপর মুসাফির ব্যক্তি, এর কেউ চেনে না। হযরত উমর ফারুককে দেখে শয়তান পর্যন্ত ভয় পেয়ে যায়। জোরে বলুন, আরেকবার চিল্লে বলুন, আর আমার তোমার দেখে শয়তান ভয় পায়। আরো আলিঙ্গন করে আমার বুকে জড়িয়ে এলো, আই একটু কোলাকলি কর, তোর মতো সলিমুদ্দিন তো আমার দরকার। এই কথা ঠিক না বলবো? ভাইরা বাবাজিরা, এইবার আমার বিশ্ব নবী, আমার রসুলুল্লাহর পাগল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলে? এমন করে যখন বলতে লাগলে, ওই ব্যক্তিটা যখন বলতে লাগলে, এইবার ওমর কুটি 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 আসে, ওই ব্যক্তিটাকে বলতে লাগলেন, ভাই রে আজকে তুমি এর আব্বাকে কতল করেছ, এর আব্বাকে মার্ডার করে দিয়েছ, আজকের এর পরিবর্তে আজকে তোমার কতল করা হবে, তোমাকে কতল করা হবে। ও ছেলে আজকে তুমি বলো বলো তোমার মনের শেষ ইচ্ছে কি আছে? থাকে না বাবা, এই ভারতবর্ষে কেন যত দেশ আছে আসামিকে যখন বিচার আচার করে দেখা যাচ্ছে ফাঁসি নিযুক্ত, কারোর 12 বছর, কারোর 10 বছর, কারোর 3 বছর, কারোর 4 বছর, কারোর 6 মাস 1 মাস হাজত খাটতে হয় না? হয় না বাবা, হয় না? হয় না ভাই? হয়। তখন বলছে
ও ভাই তোমাকে তো কতল করা হবে, তা তোমার মনে শেষ ইচ্ছে কিছু থাকলে তুমি একটু বলো। বলে হুজুর শেষ ইচ্ছে সব কিছু তাকে দেয়া হয় কিন্তু তার যে বিচারটা হবে সেইটি বাদে। বলে হুজুর আমাকে একটু যদি আপনি শান্তি সময়ের জন্য আমাকে একটু ছেড়ে দাও তাহলে আমার কিছু আমানত ঋণ আছে আর আমি সবে নতুন বিয়ে, তো আমি নতুন বিয়ে করেছি আমি একটু বাড়ি গিয়ে দেখা করতে আসতে পারতাম।